এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বাংলার এই জেলাগুলিতে শিলাবৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। তো বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং বাংলার কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গ গরমে পড়ছে, তবে আলিপুর আবহাওয়া দপ্তর খানিকটা স্বস্তির খবর শুনিয়েছে। আগামী 48 ঘন্টায় রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 5 জেলার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের আশঙ্কা ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় এই 5 জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে থাকলে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ 22 এপ্রিল শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, হতে পারে কালবৈশাখী। বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় 22 এপ্রিল শুক্রবারের পরেও বৃষ্টি চলবে। আগামীকাল 23 এপ্রিল শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ, তাপমাত্রা বাড়বে। আগামী 48 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পূর্বাভাস প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হতে পারে ঝড়। তো এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।